তুমি পাশে থাকলে আমি মৃত্যুকেও হাসি মুখে বারণ করতে পারি। তুমি একজন হিন্দু সন্তান হয়ে একটা ব্রাহ্ম মেয়ের মোহে জাত খোয়াবে, এ আমি কিছুতেই হতে দেবো না। গ্রামে তার একখানা মাত্র ভাঙা মেটে বাড়ি, সে তোমায় খাওয়াবে কি? আরে তার নিজেরই তো মোটা ভাত কাপড়ের সংস্থান নেই, কি ভয়ঙ্কর। দেখুন, আজ আমি আমার বন্ধুকে বাঁচাবার সংকল্প নিয়ে এখানে এসেছি, কিন্তু এখন দেখছি যে তাকে বাঁচানোর চেয়ে আপনাকে বাঁচানো আমার ঢের বেশি কর্তব্য, কারণ তার বিপদ ইচ্ছাকৃত আর আপনি ঝাঁপ দিচ্ছেন অন্ধকারে। আমি সেদিন যখন বাড়ি যাই তখন তুমি এদের চিনতেই না, এর মধ্যে এমন ঘনিষ্ঠ পরিচয় হলেই বা কি করে? আর একটা ব্রাহ্ম পরিবারের বিপদে 8,000 টাকা দেবার মতো তোমার মনের এতখানি উদারতাই বা এলো কোথা থেকে? আপাতত এটুকু বুঝিয়ে দিলে আমি কৃতার্থ হব সুরেশ। একদিনের ভূমিকম্পে অর্ধেক দুনিয়াটা পাতালের মধ্যে ডুবে যেতে পারে, জানো আচলা, দিন ঘন্টা মিনিট দিয়ে মহিনকে মাপা যায় কিন্তু সুরেশকে যায় না। কসাই বন্ধুরাতে আমাকে জবাই করার জন্য রেখে গেলে, যে তোমার উপর এত বড় অন্যায় করলে তার হাতে তুমি আমাকে রেখে যাচ্ছ কি বলে? বন্ধুত্বটা আমার নিজের প্রাণের চেয়ে ঢের বেশি বড় মনে করি। জানো মহিম, এনে ব্রাহ্ম মহিলা, নামে স্ত্রী হলেও এর প্রতি পাশবিক বল প্রয়োগে তোমার কোনো অধিকার নেই। পশু বল মানুষ বল কোনো জোরই আমি কারো উপর কোনোদিন খাটাইনি সুরেশ। বেশ তো, তুমি যদি থাকতে পারো আজকের দিনটা থেকে আমাকে সঙ্গে করে নিয়ে যাও না, আমি নিজে গিয়ে ট্রেনে তুলে দিয়ে আসবো, তাতে গ্রামের লোকের কাছে অন্তত মুখটা বাঁচবে। আজকাল আমার মনে হয় তুমি ছাড়া আর বোধহয় একটা দিনও আমার কাটবে না। আর আমি দুর্বল নই, তোমার হাত ধরে তুমি যত দূর যেতে পারো আমি